আকাশ এবং জমিনের মালিক, একচ্ছত্র মালিক, সমগ্র পৃথিবীর সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক, যার হাতে পৃথিবীর সব কন্ট্রোল, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। আল্লাহ তাআলা বলছেন, বান্দা, নামাজ তোমার উপরে আমি যেমন কায়েম করেছি, যাকাতও আমি তোমার উপর ওইরকম ফরজ করে দিয়েছি। আল্লাহ বলছেন, শোনো, ইসলামের পাঁচটি মূল স্তম্ভ, একটি হচ্ছেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, কোনো সন্দেহ নাই। এটা হচ্ছে এক নম্বর স্তম্ভ, একটা খুঁটি, মূল খুঁটি। এই খুঁটির উপরে যখন দাঁড়ায় গেছো, চারটা শাখা খুঁটি আমি আল্লাহ তোমাদেরকে উপহার দিয়েছি। এক নম্বরে দিয়েছি সালাত, দুই নম্বরে দিয়েছি যাকাত, তিন নম্বরে দিয়েছি রোজা, চার নম্বরে দিয়েছি হজ। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। এই চারটা হুকুমের প্রত্যেকটা হুকুম আমাদের জন্য জরুরি। নামাজ না পড়লে যেমন গোনা হবে, যাকাত আদায় না করলে তেরকম গোনা হবে, কোনো সন্দেহ নাই। যাকাত অনেকে আদায় করি, যাকাত আজকে আমরা আদায় করা শিখবো। আসলে যাকাতটা কি আগে সেটা জেনে নেই। যাকাত অর্থ হচ্ছে বৃদ্ধি করা। যাকাত আল্লাহ তাআলার পক্ষ থেকে মুমিনিন বান্দার জন্য চারটা স্তম্ভের দুইটা হচ্ছে শারীরিক এবং আত্মিক, আর দুইটা হচ্ছে অর্থনৈতিক। আল্লাহর সিস্টেমটা দেখেন, নামাজ এবং রোজা আল্লাহ দিলেন মানুষের শরীর এবং আত্মাকে সংগঠিত করবার জন্য, আর যাকাত এবং হজ আল্লাহ তাআলা দিলেন মানুষের অর্থনৈতিক সম্বলিতকে, অবকাঠামোকে শক্তিশালী করবার জন্য। আপনি বলতে পারেন, যাকাত দিলে তো টাকা কমে। আল্লাহ তাআলা সিস্টেম হলো, এই পৃথিবীতে মানুষকে আল্লাহ তাআলা বিভিন্ন আইটেমে সৃষ্টি করেছেন, ধনী করেছেন, গরিব করেছেন, কৃষক করেছেন, শ্রমিক করেছেন, কাউকে প্রধানমন্ত্রী বানিয়েছেন, কাউকে আমলা বানিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা পৃথিবীকে সুন্দরভাবে চালানোর জন্য যাকাতের সিস্টেম করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আপনি প্রশ্ন করতে পারেন, কিভাবে আল্লাহ যাকাত দিয়ে পৃথিবীকে সুন্দরভাবে চালাবে? আল্লাহ তাআলা চান যে ধনীদের কাছ থেকে টাকা গরিবদের কাছে আসুক, গরিবরা ওই টাকা নিয়ে সুন্দরভাবে জীবন যাপন করুক। আর পৃথিবীর অর্থনৈতিক ব্যবস্থা যাকাতকে বাতিল করে সুদ তৈরি করেছে। সুদ অর্থ হচ্ছে গরিবদের কাছ থেকে নাও, ধনীদেরকে দাও, আর যাকাত হচ্ছে ধনীদের কাছ থেকে নাও, গরিবদেরকে দাও। বলেন না সুবহানাল্লাহ। ধনীরা আজকে যদি সঠিকভাবে যাকাত আদায় করত, যারা ধনী আছে, যারা সমৃদ্ধিশালী আছে, অর্থনৈতিকশালী আছে, দেখবেন এই যে কিছুদিন আগে যে করোনা হইল, আমার বাংলাদেশের আপনারা জানেন, আমার বোনকে যেখানে বিবাহ দিছি, তার বউ নাই, মানে আমার বোনের ননদের জামাই, ও হচ্ছে বাংলাদেশ ব্যাংকের ডিপুটি ডিরেক্টর। ও একদিন বলতেছে, ভাই, করোনা যখন আসলো গার্মেন্টস শিল্পে কঠিন ধস, বাংলাদেশের মাল ইম্পোর্ট হচ্ছে না, বাহিরে যাচ্ছে না, তখন গার্মেন্টস সেক্টরকে বাঁচানোর জন্য শেখ হাসিনা ঘোষণা দিল যে গার্মেন্টস যারা আছে মালিক, তারা 4% সুদে লোন নিতে পারবে। লোন নিয়ে তারা গার্মেন্টসের যারা শ্রমিক তাদেরকে বেতন দিবে এবং গার্মেন্টসটাকে ঠিকঠাক মতো চালায় রাখবে। তো ঠিক শেখ হাসিনার কথা অনুযায়ী, প্রধানমন্ত্রী ডিক্লার অনুযায়ী, গার্মেন্টসের সব মালিকরা টাকা নিল বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে 4% সুদে। নেওয়ার পরে তারা গার্মেন্টসের একটা শ্রমিককেও বেতন দিল না, বা সামথিং অল্প কিছু টাকা তাদেরকে দিল, আর বাকি টাকা তারা আবার সাউথ ইস্ট বিভিন্ন ব্যাংক আছে যারা 9% 8% সুদ আপনাকে দেয়, এই 1000 কোটি টাকা নিয়ে, 100 কোটি টাকা নিয়ে তারা ওই ব্যাংকে রাখলো। রাইখা নিচে কয় পার্সেন্ট হারে? 4% আছে, আর যখন লাভ করতেছে কয় পার্সেন্ট? 9% বা 8%। এই 4% লাভ রাইখা বাকি 4% দিয়ে গভর্নমেন্টের টাকা পরিশোধ করে দিছে। 4% সুদ নিয়ে তারা আরও সমৃদ্ধিশালী হয়েছে। মাঝখান থেকে শ্রমিক যারা, তারা কোনো টাকা পায় নাই। এটা হলো সুদের কারবার। আর যাকাতের কারবার হলো, যাকাত আপনার নির্দিষ্ট একটি অংশ, অর্থাৎ নির্দিষ্ট একটি অর্থ, যেমন শরীয়তের বিধান হচ্ছে, আমরা স্বর্ণ দিয়েই সাধারণত বুঝি, যে 52.5 তোলা যেটাকে বলা হয়, একটা হলো 7.5 তোলা স্বর্ণের, আর রৌপ্যের হচ্ছে 52.5 তোলা। সাধারণত হিসাবের ইয়াতে হচ্ছে 85 গ্রাম আর 525 গ্রাম। তো এই 85 গ্রাম স্বর্ণ আপনার ঋণগ্রস্ততা, অভাবগ্রস্ততা, আপনার সার্বিক কার্যক্রম সব কিছু উপেক্ষা করার পরে, যদি দীর্ঘস্থায়ী একটা বছর সঠিকভাবে আপনার সব কর্ম সম্পাদনের পরে উজ্জীবিত থাকে, বাড়তি থাকে, তাহলে এটার যাকাত আদায় হবে। সুবহানাল্লাহ। বলবেন না, আল্লাহ কিন্তু চাপায় দেয় নাই যে তোমার কাছে একদিন 85 গ্রাম স্বর্ণ আছে, তার মানে তোর একদিনের যাকাত দেওয়া লাগবে। আপনার কাছে উত্থান পতন হইতে পারে, টাকা আসতে পারে, টাকা চলেও যেতে পারে। আল্লাহ তাআলা সিস্টেমটা করে দিয়েছেন, এক বছর স্থায়িত্ব হতে হবে, টাকাটা তোমার কাছে এক বছর থাকতে হবে।
এবং কিভাবে থাকবা, তুমি ঋণগ্রস্ত। হ্যাঁ, আবার কিছু লোক আছে ইচ্ছা করে ঋণ করে, মানে ঋণ পরিশোধ করে না, টাকা আছে কিন্তু ঋণ পরিশোধ করে না। বিধানটা তাদের জন্য না, ঋণ পরিশোধ করো, ঋণ পরিশোধ এবং পরিবার চালানোর পরে যদি দানে তোমার এক বছর স্থায়িত্ব এই টাকা থাকে, তাহলে এই টাকার উপরে তোমাকে যাকাত দিতে হবে। আর যাকাত যদি তুমি না দাও, তোমাকে কিন্তু ওইভাবে আল্লাহ তাআলা গ্রেফতার করবেন যেভাবে অন্য ইবাদতের জন্য আল্লাহ তাআলা তোমাকে গ্রেফতার করবেন। দেখুন, যাকাত সরাসরি অস্বীকার করলে আল্লাহর বিধান হচ্ছে তাকে হত্যা করে ফেলো, তাকে মেরে ফেলো। আর যদি কেউ যাকাতের ফরজকে অস্বীকার করে, তাহলে তার ইমান থাকবে না। অস্বীকারটা দুইভাবে হয়। একভাবে হচ্ছে, যেমন আমি নামাজ পড়ছি, আর একজন নামাজ পড়ে না, ভাই তুমি নামাজ পড়ো, সে বলছে আমি নামাজ পড়বো না, এটা একরকম। আর আমি দূর নামাজ পড়লে কি হবে, বুঝেন নাই আমার কথা, মানে আমি গোনাটাকে মেনে নিয়েছি, করতেছি না। আর একটা হচ্ছে আমি স্বীকারও করতেছি না, মানতেছিও না। আমার কথা কি বুঝতেছেন আপনারা? তো যারা যাকাত যাদের হয়েছে, আমাদের দেশে অধিকাংশ মানুষের যাকাত দেওয়া হয় না, আপনারা কিভাবে বলবেন? আমাদের দেশে যাকাত দেয় লুঙ্গি দিয়া, যাকাত দেয় পাঞ্জাবি দিয়া, যাকাত দেয় 5 টাকা ভিক্ষা দিয়া, যাকাত দেয় 20 টাকা, 1 লাখ টাকা গোসাইয়া, এরপরে এর দেয় ভিক্ষা, মানে যাকাতের নামে এটাকে বলে ফাজলাম। প্রকৃতপক্ষে যাকাত হচ্ছে এমন একটি ইবাদত, আপনি নির্দিষ্ট একটা মানুষকে নির্দিষ্ট অর্থ দিয়া পরিপূর্ণ করে দেওয়া। অর্থাৎ একটা লোক, তাকে যদি আমি একটা লুঙ্গি দেই, এখন 10 জন লোক এলাকায় যাকাত দিবে, 10 জনে যদি 10টা লুঙ্গি দেয়, ও 10টা লুঙ্গি দিয়ে কি করবে বলেন? কোনো উপকার আছে নাই। ওকে এমন কিছু দিতে হবে যেইটা উনি নেওয়ার পরে ওইটার মাধ্যমে উনি সমৃদ্ধশালী হয়, ওনার অভাব দূর করতে পারে, অনটন দূর করতে পারে। আর যাকাত স্রষ্টার পক্ষ থেকে বিধান হলো রাষ্ট্র পরিচালনা করবে। এখন রাষ্ট্রের সবলস্থ যাকাত কারা দিবে? রাষ্ট্র যখন চুরি করে, রাষ্ট্রের আমলারা যখন চুরি করে, যাকাত কারা দিবে? তখন আল্লাহ রাসূল বলছেন, তখন তুমি তোমার নিজ দায়িত্বে বুঝে শুনে কৌশলগত যাকাত দাও। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যাকাতের হক 8টা খাত, তার ভিতরে হক হলো প্রথম আত্মীয়দের। আমরা দেখবেন আমাদের এলাকায় যে লোকটা যাকাত দেয়, ওই লোকটা আমাদের এলাকার হয় না, মানে বড় লোক, আমাদের এলাকার বড় লোকরা আমাদের এখানে যাকাত দেয় না। তারা যাকাত দেয় শিবপুর যায়, তারা যাকাত দেয় কাশিয়ানি যায়, তারা যাকাত দেয় গোপালগঞ্জে যায়, ঢাকায় যায়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন না, যাকাত যদি আল্লাহর ভয়, আল্লাহর ভয় যদি তোমার দিলের ভিতরে থাকে, তাহলে যাকাতটা তোমাকে আগেই দিতে হবে কোথায়, নিজের এলাকায়, পরিবার আত্মীয় স্বজনের মধ্যে। তোমার ভাই গরিব, তোমার ভাই ফকির, তোমার ভাই মিসকিন, তুমি তাকে আগে দাও, এরপরে আত্মীয় স্বজন খোঁজো, যদি না পাও এরপরে প্রতিবেশী খোঁজো, যদি না পাও এলাকা খোঁজো, যদি না পাও এরপরে বাহিরে যাও, আমার আল্লাহর পক্ষ থেকে কোনো বাধা নাই। কিন্তু তুমি একদম নির্দিষ্ট করে আগেই দৌড় দিয়ে বাহিরে চলে যাও, এমন শরীয়ত আমি আল্লাহ তাআলা কারো উপরে চাপিয়ে দেই। এর জন্য ভয়, আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি কারো থাকে, সে কখনো যাকাত দিতে দ্বিধাবোধ করবে না এবং অ্যানালাইসিস করবে। যাকাতের 8টা খাত, কয়টা খাত বলেন? সবাই বলেন না, কয়টা খাত? 8টা খাত। এই 8টা খাতের প্রত্যেকটা খাত সে মানবে এবং নির্দিষ্ট করে যাকাত দেবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ এত সুন্দর করে 8টা খাত সাজাইছে, যাদের দিলের ভিতরে আল্লাহর ভয় আছে, আল্লাহ তাআলার ভয় যাদের দিলের ভিতরে আছে, তারা যাকাত দেওয়ার ব্যাপারে কর্ণপথ, কোনো অন্যায় করতে পারে না, তারা স্বাবলম্বীভাবে শ্রেষ্ঠভাবে যাকাত দেওয়ার চেষ্টা করে। যেমন কবি বলেছেন, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ভয় যাদের ভিতরে আছে, তারা আল্লাহকে ছাড়া কাউকে ভয় পায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যার বয়। সুবহানাল্লাহ, বলবেন না? এই যে রাতের আধারের কথা আসছে, কবি বলেছেন যে রাতের আধারে যারা সেজদাতে পড়ে, অর্থাৎ তাহাজ্জুদে, এটা সুযোগ, রমজানুল মোবারকে এটা সুযোগ। সাধারণ সময় কিন্তু তাহাজ্জুদে আমরা উঠতে পারি না, কিন্তু রমজানে সেহরি খাইতে উঠি, এরপরে সাম টাইম
ফর ফিউ টাইম, কিছু সময় আমাদের একটু থাকে অবসর, আমরা কি করি বসে সেহরি এরকম খাই, ডিগবাজি খাই, এরকম শুয়ে পড়ি, এটা না করে রাসূল বলেছেন এই রাতের তাহাজ্জুদটাকে কাজে লাগাও, কারণ আল্লাহ তাআলা ঠিক এই মুহূর্তে আরশে আজিমের কুরসি থেকে সরাসরি প্রথম আসমানে এসে তোমাকে ডাকে, বান্দা কি লাগবে আমার কাছে চাও, আমি আল্লাহ তোমার সমস্ত অভাব পূর্ণ করে দেব, বলেন না সুবহানাল্লাহ। এর জন্য কবি বলছেন, রাতে আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়, সলোনার হাতছানি যতই আসুক, সলোনার হাতছানি যতই আসুক, পিছনে ফিরে তাকায় না, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, দিন কায়েমের পথে যারা অবিচল তারা হলো আল্লাহর প্রিয়জন, বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যায় আমরণ। আপনারা শুধু কবির কথাগুলো শুনেছেন, দিনের পথে যারা অবিচল তারা কখনোই আল্লাহকে ছাড়া অন্য কাউকে ভয় পায় না, যে কোনো পরিস্থিতিতে বাতিলের কাছে তারা কখনো হার, রাষ্ট্র যদি অন্যায় করে, রাষ্ট্রের সংসদীয় এমপিরাও যদি অন্যায় করে, ক্ষমতাশালীরা যদি জোর করে চাপাই দেয়, এরপরেও তারা আল্লাহকে ছাড়া কাউকে ভয় পায় না। দিন কায়েমের পথে যারা অবিচল তারা হলো আল্লাহর প্রিয়জন, বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যায় আমরণ, হেরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সমীন, হেরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সমীন, সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, শত্রুকে কভু ভয় পায় না, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় তারা কাছে কোনো কিছু চায় না, বলেন না সুবহানাল্লাহ। তারা যে কোনো পরিস্থিতিতে যে কোনো মুহূর্তে তারা শুধু আল্লাহর প্রেম চায়, যেমনে হোক আর যেভাবে হোক, তারা জানে যদি স্রষ্টার সাথে আমরা প্রেম করি, আল্লাহর ভয় যদি আমাদের দিলের ভিতরে আসে, যাকাত আল্লাহ তাআলার বিধান অনুযায়ী যদি ঠিকঠাক মতো দেই, আমরা জানি এই দুনিয়ার পরে আমাদের জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করছে, বলেন না সুবহানাল্লাহ। আসুন এবার আমরা জেনে নেই যাকাতের আটটা খাত, আল্লাহ তাআলা যে যাকাতের আটটি খাত নির্ধারণ করেছেন, আপনি যাকাত পাওয়ার উপযুক্ত কিনা অথবা আপনি যাকাত দেওয়ার উপযুক্ত কিনা সেই আটটা খাত আমরা জেনে নিই। এক নম্বর খাত হলো ফকির। যাকাত যারা দিবেন তারা প্রথমে অনুসন্ধান করবেন কে ফকির। ফকির কাকে বলা হয়? যেই লোকটার সারা বছর অভাব অনটনে সংসার চলে, কোনোভাবেই শেষে যাইয়া দেনা ছাড়া, ঋণগ্রস্ত ছাড়া সমান সমান কখনো হয় না, টালমাটাল সংসারের পরিস্থিতি, এরা হলো ফকির। হাদিসের ভাষায় বলা হয়েছে এরা যাকাত খাওয়ার উপযুক্ত, আপনি তাদেরকে খুঁজে খুঁজে বের করবেন এবং তাদেরকে যাকাত দিবেন, বলেন না সুবহানাল্লাহ। এরপরে দুই নম্বরে হলো মিসকিন। মিসকিন কারা? যাদের ঘর বাড়ি কিছু নাই, যাদের মানে স্বাবলম্বী হওয়ার, যেমন একজন স্বামী মারা গেছে, এই যে আমাদের সুলতানের কথা বলি, আমাদের এই যে পাশে বড় বাড়ির সুলতান, সুলতান মারা যাওয়ার পরে সংসার কিভাবে চলবে, কে চালাবে? সুলতান থাকতেই তো তার ওষুধ কেনার টাকা ছিল না, তাহলে এই পরিবারটা এখন আপাতত শরীয়তের দৃষ্টিতে হচ্ছে মিসকিন, তাদের এতিম সন্তান আছে, মিসকিন তাদের পরিবার, এই পরিবারটাকে যাকাত দিতে হবে। কিন্তু দেখবেন বড় বাড়ির অনেক বড় বড় টাকাওয়ালা আছে, তারা ওই গোপালগঞ্জের আলিয়া মাদ্রাসায় 1 লক্ষ টাকা দিবে, গলগ্রাম কামিল মাদ্রাসায় 2 লক্ষ টাকা দিবে, কিন্তু সুলতানের পরিবারকে 50,000 টাকা তারা দিবে না, ওখানে দিবে 5,000। কিন্তু রাসুলের ওয়ার্ডার হচ্ছে আগে তুমি ওখানে 1 লাখ দাও, যদি 1 লাখ দেওয়ার পরে পরিপূর্ণ টাকা থাকে এরপরে গলগ্রাম মাদ্রাসায় 5,000 টাকা দাও, কিন্তু আগে তোমাকে তোমার ঘরের পাশের প্রতিবেশীর দিকে খেয়াল করতে হবে, চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। এটাই হচ্ছে ইসলামী শরিয়ত। এরপরে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
তিন নম্বরে যাকাত পাবে ওই সকল লোক, কর্মকর্তা কর্মচারী যারা যাকাত বণ্টনের কাজে নিয়োজিত, যারা যাকাত মানুষের কাছে পৌঁছে দেয়, যাকাতের খাতগুলো যারা একত্রিত করে, ওই যাকাত থেকে তারা চাইলে বেতন নিতে পারবে, ভাতা নিতে পারবে। এই যাকাত থেকে তাদেরকে অর্থ দেওয়া যাবে, তবে সেটা বেতন আর ভাতা হিসাবে, অন্য কাজে টাকা দেওয়া যাবে। চার নম্বরে রাসূল বলেছেন, শোনো, এখন তো এই সিস্টেমটা তো নাই আমাদের এলাকায়, ক্রীতদাস মুক্ত করার জন্য যাকাতের টাকা ব্যবহার করা যাবে। অর্থাৎ আগের যুগে রাসূলের যুগে ক্রীতদাস ছিল এক একজন, যেমন আপনারা কিষাণ কিনে আনেন না বাজার থেকে, সামটাইমের জন্য, ফর ফিউ টাইমের জন্য আনেন না, নিয়ে আসে যে শোনো তোমার সাত দিনের চুক্তিতে আনলাম, 500 টাকা করে দিব, থাকা খাওয়া সব আমার, তুমি এই কয় ঘন্টা কিষাণে কাজ করবা, এরকম চুক্তি করে আনেন। আগের যুগে এই মানুষগুলোকে আপনারা যেমন সময়ের চুক্তি করে আনেন, আগের যুগে সময়ের চুক্তি ছিল না, আনলিমিটেড একটা মানুষকে, ম্যান পাওয়ারকে কিনে নিয়ে আসা হতো, 1 লক্ষ 2 লক্ষ 50,000 10,000 20,000 দেড় হাম দিয়ে কিনে নিয়ে আসা হতো। এটা তুমি আমার, আমার বলতে আমার, আমি যা খুশি তাই করব, তোমার আর এখানে কথা বলার সুযোগ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই ধরনের লোককে মালিকের কাছ থেকে টাকা দিয়ে, মালিক 1 লাখ টাকা দিয়ে কিনছে, এখন আপনারা যখন বিক্রি করবে মালিক আপনাকে 1 লাখ টাকা বা সামটাইম কিছু টাকা লাভ চাবে, এরপরে সেই টাকা দিয়ে মালিকের কাছ থেকে কিনে তাকে মুক্ত করে দেওয়া যায় না, তোরে স্বাধীন করে দিলাম, তোরে মুক্ত করে দিলাম, এভাবে করে ক্রীতদাসের মুক্তির কাজে এই যাকাতের টাকা ব্যবহার করা যাবে। এরপরে 5 নম্বর হলো, দেখেন এই বিধানটা আপনারা দেখেন আল্লাহ তাআলা কত দয়াময়, শুধু একটা বার দেখেন, আর এটা বলার পর দেখবো আপনারা সুবহানাল্লাহ কত জোরে বলতে পারেন। আল্লাহ রাসূল বলছেন 5 নম্বর খাত হলো অমুসলিমদেরকেও যাকাত দেওয়া যাবে। ঘুমায় গেছেন সবাই, আপনাদের প্রতিদিনের অভ্যাস, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রত্যেক ধর্ম বলতেছে লিমিটেশন, আমার ধর্মের বাহিরে অন্য কোন ধর্মের প্রতি তোমার সুবিচার হইতে পারে, কিন্তু আল্লাহ তাআলার বিধান ইসলাম ধর্মের মধ্যে আল্লাহ বলছেন তার রাসূলকে দিয়ে, শোনো কাফের মুসলিম অমুসলিম বেঈমান যারা, যদি দেখো তারাও ঋণগ্রস্ত অভাবগ্রস্ত, টাকা নাই পয়সা নাই অসুবিধা নাই, যাকাত থেকে তাদেরকে টাকা দাও, কেন দিবা, যেন তারা ইসলামের প্রতি আকৃষ্ট হয়। বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা আমরা দেখেন হিন্দু একজন ভাই বিপদে পড়েছে, মইরা যাগ্গে শালা, এরকম বলে ইচ্ছা মতো আরো বদ্দে দে মরে না কেক, নমর বাচ্চা নম, এই ধরনের আজেবাজে গালি গালাস আমরা করি না, কিন্তু রাসূল বলছেন না এটা করা যাবে না, তুমি সব সময় সহনশীল হবা, ইসলাম সহনশীল, তোমার আল্লাহ রব্বে কারিম সহনশীল, তোমাকেও সহনশীল হতে হবে। তুমি যদি রব্বে কারিমের একটা চরিত্র আখলাক তুমি যদি দিলের ভিতরে ঢুকাইতে চাও তাহলে তুমি সহনশীল হও। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এরপরে 6 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যাকাতের আরেকটা খাত হলো যে সকল মানুষ ঋণগ্রস্ত, ঋণের অভাবে আছে, টাকা দিতে পারছে না, অর্থনৈতিক সমস্যায় আছে, ঋণ হয়ে গেছে, জেনায় জর্জরিত, হঠাৎ করে ব্যবসায় লস খেয়েছে, হঠাৎ করে কৃষি জমিতে ফসল হয় নাই, হঠাৎ করে সে চাকরি থেকে বিচ্যুত হয়ে গেছে, টাকা নাই পয়সা নাই, সংসার চালাইতে গিয়ে ঋণগ্রস্ত হয়ে গেছে, এই যাকাতের টাকা দিয়ে তার ঋণ পরিশোধ করে দাও, এটা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। অনেকে আছেন আপনারা, অনেকেই আমার ভিতর অনেকে আছেন, দ্রব্য মূল্যের এখন যে ঊর্ধ্বগতি, এখন দেশের যে 12টা বাজছে, অনেকেই আছেন ঋণগ্রস্ত, কিন্তু আপনি যায় যাকাতওয়ালার কাছে যায় বলেন ভাই আমি তো ঋণগ্রস্ত, রাসূলের একটা খাত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 6 নম্বর খাতের ভিতরে যে ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করো, দেও না, উনি দেখবেন পুরো এলাকায় হাই হাই অমুক কি বাটপার কি চিটা আসছে আমার কাছে টাকা নিতে, হাই হাই ওনার কি যাকাত খাওয়া যায় গেছে, বলে না, কথা বলে না, বলে না, এই যে যে কথাবার্তা বলে আলোচনা সমালোচনা করে, এটা রাসূল বলেছে করা যাবে না। কেউ যদি ঋণগ্রস্ত হয়, তুমি আমাদের মানে সমাজের একটা অভ্যাস হয়ে গেছে যে খালি গরিব ফকির এদেরকে ছাড়া কেউ যাকাত দেয় না, কিন্তু যাকাতের যে আরো 6টা খাত আছে এটা তারা জানেও না, অনেকে মানে বুঝেও না যে যাকাতের এই খাত, সবাই জানে যে মাদ্রাসায় দান করতে হবে, এতিমখানায় দান করতে হবে, তবে কষ্ট পায়েন না, এটা আমার মানে আমার নিজের মাদ্রাসার বিপক্ষে চলে যায়, এতিমখানায় যাকাতের টাকা, আমাদের বর্তমান মাদ্রাসাগুলোর যে অবস্থা, যাকাতের টাকা এতিমখানায় সুষম বণ্টন হয় না, সঠিকভাবে বণ্টন হয় না, কারণ এতিমখানায় 5 জন 10 জন এতিম থাকলে সঠিকভাবে সেই এতিমদেরকে এই টাকাটা খাওয়ানো হয় না, 20 দরামে সবাইরে খাওয়ানো হয়, কিন্তু রাসূলের সুন্নাত এটা ছিল না, রাসূলের সুন্নাত হলো জাস্ট ফর এতিম, শুধু এটা এতিমের জন্য,
শুধু এটা মিসকিনের জন্য, শুধু এটা ফকিরের জন্য। মানে আমি যদি আবার এই ফতোয়া দেই তাহলে আমার মাদ্রাসা আপনারা টাকা দেওয়া বন্ধ করে দিবেন। টাকা দেন, তবে খেয়াল করতে হবে যে টাকাটা সঠিক জায়গায় বণ্টন হচ্ছে কিনা, ঠিকঠাক মানুষ টাকাটা খাচ্ছে কিনা। আবার এটাও ঠিক, আপনি যদি টাকা দেন আর আমি যদি আকাম করি, দোষটা আপনার হবে না, দোষটা কার হবে বলেন না, কার হবে? আমার হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাত নম্বরে বলেছেন, ফি সাবিলিল্লাহ জিহাদ, অর্থাৎ যারা আল্লাহর রাস্তায় যুদ্ধে চলে গেছে, খাবারের সমস্যা, অর্থের সমস্যা, টাকার সমস্যা, তুমি এই যাকাত থেকে তাদেরকে কিছু টাকা দিয়ে দাও, তারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে থাকুক, এইটাও আমি রাসূলের পক্ষ থেকে একটা খাত। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এরপরে সর্বশেষ আট নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শোনো মুসাফির, যে মুসাফির, মুসাফিরকে যাকাত দাও। কখন? যখন মুসাফির রাস্তায় বের হয়েছে, টাকা নাই, পয়সা নাই, হঠাৎ করে মানি ব্যাগ চুরি হয়ে গেছে, মুসাফির বড় লোক মানুষ কিন্তু মোবাইলও নাই, ফোনও নাই, ফোন দিয়ে যে টাকা আনবে সুযোগও নাই, ব্যাংকের অ্যাকাউন্টের চেকও নাই, ধনী হোক আর গরিব হোক, মুসাফির যদি বিপদে পড়ে যায়, সঙ্গে সঙ্গে ওই মুসাফিরকে যাকাতের টাকা দিয়ে সহযোগিতা করতে পারবা, এই সুন্নত আমি রাসূলুল্লাহ তোমাদেরকে শিখিয়ে দিলাম। তাহলে আটটা খাত আমরা শিখলাম। এই আটটা খাতের আলোকে আপনি যদি মনে করেন যে না আমি যাকাত খাওয়ার উপযুক্ত, আপনি যাকাত খাবেন। যদি আপনি মনে করেন আপনি যাকাত দেওয়ার উপযুক্ত, তাহলে আটটা খাতে আপনি যাকাত দেওয়ার চেষ্টা করবেন। তবে আপনারা যারা আছেন, আমার পক্ষ থেকে আমি জানি না আপনাদের মধ্যে কারো যাকাত ফরজ হয়েছে কিনা, বা যদি আত্মীয় স্বজনের মধ্যে কেউ হয়, আপনারা তাদেরকে বলবেন যে ভাই লুঙ্গি দেওয়া, শাড়ি দেওয়া, ৫০০ টাকা দেওয়া, ৫০ টাকা দেওয়া, ভিক্ষে দেওয়া, এই জাতীয় যাকাত বন্ধ করে দাও, এটা রাসূলের সুন্নত না। যাকাত হলো এমন একটা বিধান, তুমি তাকে একটা মেশিন কিনে দিবা যদি মহিলা হয়, তুমি যদি পুরুষ হয় একটা অটো ভ্যান কিনে দিবা, যদি শ্রমজীবী হয়, কৃষিজীবী হয়, তাকে একটু জমি কিনে দিবা, এরকম করে যাকাত আদায় করো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় আল্লাহ তাআলার যাকাত এমনভাবে প্রতিষ্ঠিত হয়েছিল যে যাকাত নেওয়ার লোক পাওয়া যাইতো না, বলেন না সুবহানাল্লাহ। একটা লোক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন মরুভূমির অঞ্চলে, মাথায় পিঠে ব্যাগ, বিশাল ব্যাগ, লোকটা যাচ্ছে, আর একটা লোক পাশ দিয়ে যাচ্ছে, তার পিঠেও ব্যাগ, কিন্তু তার পুরো শরীর ধুলায় মলিন, পুরো চেহারা দেখে মনে হয় যে এর থেকে গরিব। লোকটাকে ডাকতে বলছে, ভাই দাঁড়াও, পুরো মরুভূমি অঞ্চলের প্রত্যেকটা জায়গায় যাকাত নেওয়ার লোক খুঁজতেছি, একটা লোক যাকাত নেওয়ার পাচ্ছি না, তোমার চেহারা, তোমার ফিগার, তোমার ছবি, তোমার কোয়ালিটি দেখে মনে হয় তুমি যাকাত নেওয়ার উপযুক্ত, ভাই আসো, তোমার আমি যাকাত দিতে চাই। লোকটা মুস্কি হাসি দিয়ে বলছে, ভাই তুমি তো দুই দিন, পাঁচ দিন, সাত দিন ধরে খুঁজতেছো, আর আমার যে কোয়ালিটি দেখতেছো, আমিও এক মাস ধরে যাকাত দেওয়ার লোক খুঁজতেছি, এই এক মাস মরুভূমিতে ঘুরতে ঘুরতে আমার চেহারা এরকম হয়ে গেছে, যাকাত পাওয়ার লোক আমি পাই নাই। চিৎকার দেওয়াল সুবহান। রাষ্ট্র যদি ঠিক হয়, রাষ্ট্রের প্রশাসন যদি ঠিক হয়, রাষ্ট্র যদি চোর না হয়, দেশ এমনি সুন্দর হয়ে যাবে, আর রাষ্ট্র যদি চোর হয়, শ্রীলঙ্কার মতো দেউলিয়া হয়ে যাবে, আর পাবলিকের কোনো কিছু করা থাকবে না, তেল পাবে না, আলু পাবে না, যে তেলের দাম ১০০ টাকা থেকে ২০০ টাকা হয়ে যাবে, পেঁয়াজের দাম ২০ টাকা থেকে ২৫০ টাকা হয়ে যাবে, মিশর থেকে বিমানে করে পেঁয়াজ আনা লাগবে, তেল আনা লাগবে। আর রাষ্ট্র যদি সঠিক হয়, তাহলে কোনোদিনও যাকাতের মাধ্যমে একটা রাষ্ট্রকে সুন্দর করে ফেলা সম্ভব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আসুন আল্লাহ তাআলা রাষ্ট্রকে সঠিকভাবে চলবার, আমাদের জীবনকে পরিমিত করে সুন্দরভাবে চলবার তৌফিক দান করুক।